পরবাসী হইয়া
সংসার করলাম, ছেলে দুটোকে মানুষ করলাম, ছেলেরা এখন চাকরি বাকরি করে দোতলা তিনতলা বাড়ি করেছে, আমার তো সব শখ শান্তি মিটে গেছে, সব আশা মিটে গেছে, শুধু একটা আশা, আমি যদি এখন একটু বৃন্দাবন দর্শন করতে পারতাম তাহলে হয়তো আমার এই মনের আশা পূর্ণ হতো। মনে মনে এই চিন্তা করে সকালবেলা উঠে বড় ছেলের কাছে গেছে, বাবা আমার মনে একটা বাসনা জেগেছে, তোরা একবার আমাকে বৃন্দাবন নিয়ে যাবি? বড় ছেলে বলছে, না মা আমি পারবো না, আমার এখন অফিসে অনেক কাজ, তুমি তোমার ছোট ছেলের কাছে যাও। ছোট ছেলের কাছে যেয়ে বলছে, বাবা আমাকে একবার বৃন্দাবন নিয়ে যাবি? আমার মনে বড় ইচ্ছা জেগেছে। ছোট ছেলে বলছে, না মা আমি পারবো না, আমার সময় নেই, তুমি তোমার বড় ছেলের কাছে যাও। মা দু চোখে জল ছেড়ে দিয়ে শুধু গোবিন্দকে ডাকছি, হে গোবিন্দ আমার মনের ইচ্ছা কি পূরণ হবে না, তুমি একবার কৃপা করো গোবিন্দ, আমি যেন একবার সেই বৃন্দাবন দর্শন করতে পারি, আমি ইচ্ছা পূরণ করতে পারি। এই বলে সারাদিন গেছে, বিকালবেলা পাশের বাড়ি গেছে, যে ওনার মতো একজন মা দুজনে গল্প করছে, বলছে, জানো আমার না রাত্রের থেকে বড় মনে ইচ্ছা জেগেছে আমি একবার বৃন্দাবন যাব। তো বলছে, তাই? এই তো আমার ছেলে তো যাবে, বাস ছাড়ছে, আমার ছেলের বন্ধু বান্ধব সবাই মিলে বাস ছাড়ছে নাকি, যাবে তুমি? বলছে, হ্যাঁ তোমরা যদি আমাকে কৃপা করে নিয়ে যাও তোমাদের সঙ্গে করে। বলছে, ঠিক আছে। উনি ওনার ছেলেকে বলেছে, বলছে ঠিক আছে মাসিমা যাবেন আমাদের সঙ্গে। তো যথারীতি বৃন্দাবন গেছে, বৃন্দাবন পৌঁছিয়ে ভোরবেলা উঠে স্নান অনেক সেরে বৃন্দাবন দর্শন করতে বেরিয়েছে। আর বৃন্দাবন তো অনেক অনেক এরিয়া নিয়ে, একদিন দুই দিন সাত দিনে শেষ করা যায় না। তো সকালবেলা বেরিয়েছে সবাই হাঁটতে 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 গিয়ে কিছু টিফিন পানি হয়ে গেছে, আবার দুপুরবেলায় এসে টিফিন হবে। হাঁটতে 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 সব ঘুরে ঘুরে দেখছে, যখন দুপুর হয়ে গেছে মায়ের খুব খিদেও পেয়েছে, ক্লান্ত হয়ে গেছে। তো ওই ছেলেটিকে বলছে, বাবা আমি তো আর হাঁটতে পারছি না, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি এই মন্দিরে বসি আর তোমরা ঘুরে ঘুরে বৃন্দাবন দর্শন করো, যখন যাবে গাড়িতে তখন আমাকে ডেকে নিয়ে যাবে। বলছে, ঠিক আছে মাসিমা আপনি এখানে একটু বিশ্রাম নিন। তো মা ওই মন্দিরে বসে এরকম হেলান দিয়ে বসে আছে আর চিন্তা করছে গোবিন্দের কথা, ইতিমধ্যে ওনার ঘুম পেয়ে গেছে। আর ওই যে ওনারা দর্শন করে টরে বাড়ি ফিরে মানে বাসে চলে গেছে, ওই মাসিমার কথা আর মনে নেই। রাত হয়ে গেছে, গাড়িও ছেড়ে দিয়েছে, রাত দশটা তখন মাসিমার ঘুম ভেঙেছে, তো সবই গোবিন্দর ইচ্ছা। রাত দশটা বাজে তখন মাসিমার ঘুম ভেঙেছে, চেয়ে দেখে অন্ধকার চারিদিকে,
আমার সাথীরা কোথায় চলে গেছে? এই রাত্রে আমি আমার সাথী হারা হয়ে গেছি, আমি কোথায় যাব হে গোবিন্দ? গোবিন্দ তুমি আমাকে পথ দেখাও, আমি এখন কোথায় যাব? আমার সন্তানদের সঙ্গে আর বুঝি আমার দেখা হবে না। মায়ের মন তীর্থস্থানে আছে, তবুও সন্তানের কথা মনে পড়ছে, আর সেই সন্তান না একবারও মায়ের কথা ভাবলো না। যে আমার মায়ের একটা ইচ্ছা আমরা পূরণ করি, এই তো আমাদের ধর্ম। তাই মাসিমা ওখানে বসে বসে কাঁদছে, একটা গাভী ছোট বাছুর, সেই বাচ্চাটা কি করেছে, ঘাস খেতে 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 নদীতে পড়ে গেছে। যখন নদীতে পড়ে গেছে, ওইখান থেকেই বাচ্চাটা চিৎকার করছে আম্মা 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 করে। তখন ওই যে মা গাভী, ও আর কিছুতেই ঠিক থাকতে পারছে না, ওই দড়ি চটপট 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 করছে, দড়ি নিয়ে চটপট চটপট করছে, টানাটানি করছে, করতে করতে ওই দড়িটি যখন ছিঁড়ে গেছে, দৌড়ে যেয়ে দেখে তার বাচ্চা ওই জলে ডুবে মরে ভাসছে। আর ওইখানে বসে বসে সেই গাভী আম্মা 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 করে চিৎকার করছে, সন্তান আর মায়ের এই যে বেদনা, এই যে সম্পর্ক। জয় জয় রাধা কৃষ্ণ প্রভানন্দ একবার হরি হরি বলো।
সকল দূর।